একটি সময় ছিল যখন আমরা দুবেলা দুমুঠো খেতে পেলেই সন্তুষ্ট ছিলাম বা চাইতাম দুবেলা দুমুঠো খেতে। সেই সময় বোধহয় রফিক আজাদের সেই কবিতাটি, ভাত দেই হারামজাদা তা না হলে মানচিত্র খাবো। সেই জায়গা থেকে আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি। আমরা অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল, এখন মাঝারি ইনকাম বা মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে চলেছি। তাই আমরা জীবন আর শুধু জীবন বলি না, জীবনকে কোয়ালিটি অফ লাইফ হিসেবে আমরা ডিফাইন করার চেষ্টা করি। আর ঘুমের ক্ষেত্রেও ব্যাপারটি সত্যি, ঘুম হলে শুধু চলবে না, ঘুমটা কতটা কোয়ালিটিপূর্ণ এটি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আজ এ বিষয়ে আপনাদের মেসেজ। এবং এই কোয়ালিটি স্লিপ এনশিওর করতে হলে আপনাদেরকে নিয়মিত হাঁটাহাঁটি করতে হবে। বলে রাখি, অনেকেরই ধারণা আছে বাংলাদেশে ইভেন আরবান এরিয়াতে বা শহর এরিয়াতে 6 ঘন্টা ঘুমালেই চলে, কিন্তু আসলে অনেক মেডিকেল রিসার্চ প্রমাণ করেছে মিনিমাম 7 আওয়ার্স স্লিপ ইজ আ মাস্ট। একেবারেই গুরুত্বপূর্ণ হল 7 ঘন্টা বা তারও বেশি ঘুমানো। একটু যদি ছোটোবেলার কথা চিন্তা করি, একটি ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন 17, 18, 19, 20 ঘন্টা ঘুমায়। তারপরে যখন একটু বড় হয় 12 ঘন্টা ঘুমায়, তারও একটু বড় হয় তখন 8 থেকে 9 ঘন্টা ঘুমায়, এবং এভাবে চলতে থাকে। যখন বাচ্চাটি অ্যাডাল্ট হয় তখন মনে করে যত কম ঘুমানো যায় ততই বোধহয় মঙ্গল। কথাটি ঠিক নয়। ল্যাক অফ স্লিপ, যদি কম ঘুম হয় তাহলে কিন্তু অনেক ধরনের প্রবলেম হতে পারে। নন কমিউনিকেবল ডিজিজ হতে পারে, যেমন টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, যেটা রিস্ক বেড়ে যায় ওবেসিটির রিস্ক, এবং সেই সাথে আরও অনেক ডিজিজের রিস্ক বেড়ে যায়, এবং অ্যাক্সিডেন্ট, যেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, সেটার রিস্ক বেড়ে যায়, হার্ট ডিজিজের রিস্ক বেড়ে যায়। রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কথাই বলছিলাম, ঢাকা শহরে বা ঢাকার আশেপাশে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। একটু চিন্তা করে দেখুন, একটু যদি সার্ভে করে দেখেন তাহলে দেখবেন অনেক ড্রাইভারই রাতে ঠিকমতো ঘুমায় না। এটি অন্যতম কারণ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের। যারা আমরা ডাক্তার, আমরা যদি রাত্রে একটু কম ঘুমাই তাহলে কিন্তু মেডিকেল এরর হবার সম্ভাবনা থাকে। শ্রমিক যদি একটু কম ঘুমায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট ঘটে। তাই সবারই ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে মনে করতে পারেন আমাকে কি পার্কে এসেই হাঁটতে হবে, এই কথাটি বারবার বলছি, নট নেসেসারিলি। আপনি আপনার কর্মঘণ্টার মাঝে, যেটি সাম্প্রতিক মেডিকেল রিসার্চ প্রমাণ করেছে, স্লিপ হেলথ নামে একটি জার্নালে সে আর্টিকেলটি এসেছে, যে আপনি ইচ্ছে করলে আপনার কর্মঘণ্টা বা কর্মক্ষেত্রে যখন রয়েছেন তখন প্রতি 1 ঘন্টা পরপর 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট পরপর হাঁটতে পারেন। তারপর আপনি যখন বাসায় ফিরছেন, যদি আপনার বাসা 20 থেকে 30 মিনিট হাঁটার ডিস্টেন্সে হয়, আপনি হেঁটে ফিরুন। আর রাতের খাবার শেষ করে আপনি 20 থেকে 30 মিনিট রাস্তায় বা পার্কে বা আপনার বাড়ির গ্যারেজে হেঁটে ফেলুন, তাহলেই দেখবেন 1 ঘন্টা বা 1.25 ঘন্টা হাঁটা হয়ে গেছে। 7,500 থেকে 8,000 স্টেপ, খুব কঠিন কাজ নয়। এটি কী করবে? এটি আপনার ঘুমের কোয়ালিটি বাড়িয়ে দেবে, ঘুমের লেংথটা বাড়িয়ে দেবে। আপনি যখনই চিন্তা করবেন আপনি ঘুমাবেন, ঘুমাতে পারবেন, এবং সেটি 7 ঘন্টা মিনিমাম হবে, এবং ঘুমের মাঝে আপনি দুঃস্বপ্ন দেখবেন না, কোয়ালিটিপূর্ণ ঘুম হবে। এতে আপনার শরীর মন চাঙ্গা থাকবে, আপনার আনন্দ অনুভব হবে, মুখে হাসি থাকবে, আপনার ডাইজেশন প্রপার হবে, বাউল মুভমেন্ট প্রপার হবে, আপনি প্রোঅ্যাক্টিভ থাকবেন, আপনি ভালো থাকবেন।